নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু আইপিএল নিয়ে মূলত আলোচনা রয়েছে কলকাতাকে নিয়ে যেখানে কে কে আর কিন্তু ছজন প্লেয়ারকে রিটেন করে নিয়েছে রিটেন করলেও কিন্তু বেশ চাপে পড়ে গেছে কলকাতা সেগুলোকে নিয়ে জানানোর সাথে সাথে ঋষভ পান্টকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা দলের নতুন বিদেশি প্লেয়াররা আসবে সেগুলো নিয়েও কিন্তু আমরা একটু আলোচনা করে নেবো এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু কে কে আরকে নিয়ে তো কলকাতা তাদের চ্যাম্পিয়ন দল থেকে কিন্তু ছজন প্লেয়ারকে দলের মধ্যে রাখতে সক্ষম হয়েছে রিটেন করেছে তার মধ্যে দুজন বিদেশি প্লেয়ার রাসেল এবং নারিন রয়েছে এবং দুজন আনক্যাপ্ট প্লেয়ার হিসাবে কিন্তু হরশিদ রানা এবং রামানদ্বীপকে রাখা হয়েছে রাখা হলেও কিন্তু কে কে আরের যে টোটাল ব্যালেন্স সেখান থেকে উনসত্তর কোটি টাকা কাটা হয়েছে তো কেন ঊনসত্তর কোটি টাকা কাটা হলো অনেকের মনে প্রশ্ন একটুখানি তোমাদের সেই ব্যাপারটাকে নিয়ে বলি তো কলকাতা ফার্স্ট রিটেনশন হিসাবে রিঙ্কু সিংকে রেখেছে তাকে কিন্তু কোটি টাকা দেয়া হয়েছে ভরুণ চক্রবর্তী সুনীল নারীন এবং রাসেল এই তিনজন প্লেয়ারকে কিন্তু কোটি টাকা করে হয়েছে এবং চার কোটি টাকা করে দেওয়া হয়েছে হারশিদ রানা এবং রমনদীপকে টোটাল যদি আমরা অ্যামাউন্ট মেলাই তাহলে কিন্তু সাতান্ন কোটি টাকা হয়েছে তো সাতান্ন কোটি টাকা খরচা করলেও কলকাতার কাছ থেকে ঊনসত্তর কোটি টাকা কাটা হয়েছে এক্সট্রা বারো কোটি টাকা কাটা হয়েছে এই ব্যাপারটাই অনেকে হয়তো বুঝতে পারছো না কেন বারো কোটি টাকা এক্সট্রা কাটা হলো তো দেখো আইপিএল দু হাজার পঁচিশের জন্য যে নতুন নিয়মটা এসেছিল রিটেনশানের ক্ষেত্রে সেই নিয়মে পরিষ্কার বলা ছিল যে কলকাতা কেন যে কোনো দলকেই কিন্তু যদি রিটেনশান তারা ছজন প্লেয়ারকে করা তো সেক্ষেত্রে অনেকটা বেশি খরচা হবে তো যেটা আইপিএল এর এবছরে নতুন নিয়ম এসেছে সেটা হচ্ছে ফার্স্ট রিটেনশান যাকে করতে হবে তাকে আঠেরো কোটি টাকা দিতে হবে সেকেন্ড রিটেনশান চোদ্দো কোটি থার্ড রিটেনশান কিন্তু এগারো কোটি এবং চতুর্থ রিটেনশান সেক্ষেত্রে কিন্তু আবারও আঠেরো কোটি টাকা দিতে হবে এবং আনক্যাপ প্লেয়ার হিসেবে দুজন প্লেয়ারকে রাখা যাবে তাদের কিন্তু চার কোটি টাকা করে দেওয়া যাবে তো সেই নিয়ম অনুযায়ী কলকাতা আনক্যাপ্ট প্লেয়ারদের চার কোটি টাকা করে দিয়েছে এবং ক্যাপ্ট প্লেয়ার যেহেতু চারজনকে রিটেন করেছে তো সেক্ষেত্রে ওই যে বড় অ্যামাউন্ট কিন্তু তাদের কাছ থেকে কাটা হয়েছে কলকাতা পঁচান্ন কোটি টাকা খরচা করলেও ঊনসত্তর কোটি টাকা কাটা হয়েছে শুধুমাত্র নিয়মের জন্য এক লক্ষ কুড়ি কোটি টাকা টোটাল প্রত্যেকটা দলে যেহেতু পার্স ব্যালেন্স রয়েছে সেখান থেকে ছজন প্লেয়ারকে রিটেনশান করলে তো এই অ্যামাউন্টটা কাটাই হবে সেটা কিন্তু কলকাতার কাটা হয়েছে এছাড়া কিন্তু সুপার সুপারজাইন তারাও কিন্তু ওই একই রকমভাবে তারাও ওই ভালো রকমই প্লেয়ার রিটেনশান করে নিয়েছে পাঁচজন প্লেয়ারকে রিটেনশান করার জন্য তাদের কাছ থেকেও একান্ন কোটি টাকা কাটা হয়েছে এবার যদি সব যদি প্লেয়ারদের যদি রিটেনশান করতো ক্যাপ্ট প্লেয়ার সেক্ষেত্রে কিন্তু উনআশি কোটি টাকাও কাটা হতো যেরকমভাবে এরকম কাটা হয়েছে রাজস্থান রয়্যালসের তো কলকাতা কিছুটা হলেও বুদ্ধিমানের কাজ করলেও মানে অনেকটা বেশি খরচা হয়ে গেল যদি একজনের প্লেয়ারকে কম রিটেনশান করতো এবং একজন প্লেয়ারকে যদি আঠেরো কোটিও দিত খুব একটা অসুবিধা হতো না কিন্তু কলকাতা মোটামুটি এমন একটা কাজ করেছে যাতে কোনো প্লেয়ারের মনে হয় যাতে না হয় যে কেউ বেশি পাচ্ছে কেউ কম পাচ্ছে এটা যেন না মনে হয় তো এই জন্য কিন্তু কলকাতার কাছ থেকে এক্সট্রা বারো কোটি টাকা কাটা হয়েছে তো কিছু করার নেই কলকাতার হাতে রয়েছে কিন্তু এই মুহূর্তে একান্ন কোটি টাকা সেই টাকা নিয়েই কিন্তু তারা অকশানে যাবে এবার কলকাতা দলের ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সমস্যা হবে কলকাতা দুজন বিদেশি প্লেয়ারকে রিটেন করেছে এখনও কিন্তু ছজন বিদেশি প্লেয়ার লাগবে সেখানে তো একজন ওপেনার অবশ্যই লাগবে একজন কিন্তু ফাস্ট বোলার লাগবে এছাড়া আরও যে চারজন বিদেশি কিভাবে এই কম টাকার মধ্যে নিতে পারবে সত্যি জানা নেই খুব একটা বড় নামের কোনো বিদেশি প্লেয়ারকে হয়তো পরের সিজনে আমরা কেকেয়ারে জার্সি গায়ে নাও দেখি দেখতে পেতে পারি যেরকমভাবে মিকেল স্টার্ক আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার কলকাতার ছিল সেরকম হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম এবং কলকাতাকে কিন্তু এখনও জন প্লেয়ারকে নিতে হবে তো সেক্ষেত্রে জন প্লেয়ারকে নিতে হবে এবং সেখানে তার মধ্যে ছজন বিদেশি প্লেয়ার সেটা আবার একান্ন কোটি টাকার মধ্যে এবং কলকাতাকে যেটা প্রথম কাজ করতে হবে ক্যাপ্টেন একটা সিলেক্ট করতে হবে তো যথেষ্ট চাপ পড়ে গেছে কলকাতার উপর জানি না এই চাপ থেকে তারা বেরোতে পারবে কিভাবে তো পরবর্তী সময় অবশ্যই কলকাতা কোন কোন প্লেয়ারদের নিতে পারে কারা বেস্ট অপশান হতে পারে কারা প্লেইং লেভেনে আসতে পারে সেই নিয়ে আলোচনা করা যাবে তো এবার যদি আমরা কথা বলি একটুখানি রিসব পয়েন্টকে নিয়ে তো রিসপকে নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু সুরেশ রায়না শেয়ার করেছে একটা বড় মিডিয়ার কাছে তো রায়না যেটা ইন্টারভিউতে জানিয়েছে যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কিন্তু ঋষভ পান্টের কথা হয়েছে ভিতর ভিতর কিছু একটা ব্যাপার চলছে এবং যদি আমরা ঋষভ পান্টকে চেন্নাইয়ে জার্সি গায়ে দেখি অবাক হব না এবং চেন্নাই তারা চাইছে ঋষভ পান্টকে তাদের পরবর্তী ক্যাপ্টেন হিসাবেও তাকে ভাবতে চাইছে যদি কোনোভাবে অক্সান থেকে তাকে তুলে নেওয়া যায় তাহলে কিন্তু ক্যাপ্টেন হিসাবে ঋষভ পান্টকেও দায়িত্ব দেওয়া হতে পারে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে মহেন্দ্র সিং ধোনি শুধুমাত্র খেলাটাকে এনজয় করছে চেন্নাই চাইছে এমন একজন প্লেয়ারকে যে কিন্তু উইকেটের পেছন থেকে এরকমভাবে ক্যাপ্টেনশিপ করতে পারে যথেষ্ট বুদ্ধিমান এবং দলকে লিডারশিপ দিতে পারে সেরকম একজন প্লেয়ারকে তো সেটা কিন্তু অবশ্যই রিসাবপান্ট হতে পারে এরকমই কিন্তু সুরেশ রায়না জানিয়েছে তো রায়নার সঙ্গে ধোনির সম্পর্ক কতটা ভালো আমরা জানি এবং ধোনি পার্সোনালি কথাবার্তা যেহেতু বলেছে তো হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু চেন্নাইয়ের কাছেও খুব একটা ব্যালেন্স নেই চেন্নাইয়ের কাছেও কিন্তু যেটা রয়েছে মাত্র পঞ্চান্ন কোটি টাকা এবার চেন্নাই খুব একটা বড় নাম দিয়ে প্লেয়ার নেয় না ঋষাব পান্টের পিছনে অবশ্যই যাবে এছাড়া কিন্তু তাদের সাতজন বিদেশি প্লেয়ারও লাগবে শুধুমাত্র পাথিরানা রয়েছে তো তারা কিন্তু শিকসানার দিকেও যাবে এছাড়া স্যান্টেনার বা আরও এরকম বিদেশি প্লেয়ারের দিকেও যাবে তো বোঝাই যাচ্ছে চেন্নাই কিন্তু বাজিমাত করতে প্রস্তুত কিন্তু কলকাতারও ঋষাব পান্টের মতন একজন প্লেয়ার উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন লাগবে দেখা যাক শেষ পর্যন্ত শাহরুখ খান নাকি মহেন্দ্র সিং ধোনির দলে আমরা ঋষভ পান্ডকে দেখতে পাই এছাড়া আমি তো বলবো যদি কোনোভাবে ঋষভ পান্ডকে কলকাতা না পায় কলকাতার অবশ্যই কে এল রাহুলকে টার্গেট করা উচিত রাহুল কিন্তু যথেষ্ট ভালো লগ্ন সুপার নাইনটে অ্যাজ এ ক্যাপ্টেন কাজ করেছে লাস্ট ইয়ারটা বাদ দাও কোনো প্লেয়ারের ভালো খারাপ যায় তো সেগুলোকে যদি কাটিয়ে উঠে যদি ঠিকঠাকভাবে খেলতে পারে তো সেক্ষেত্রে কে এল রাহুলও কিন্তু কলকাতার জন্য একটা বেস্ট অপশান হতে পারে এখন বলে রাখলাম দেখা যাক পরবর্তী সময় এই আপডেটটা মেলে কি না যদি মেলে তখন কিন্তু তোমাদের অবশ্যই জানিয়ে দেব। যে এরকমটা কিন্তু জানিয়েছিলাম তো ভিতর ভিতর কিন্তু এই দুটো অপশানই কলকাতা ভেবে রেখেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এছাড়া বিদেশিদের দিকেও নজর রয়েছে ক্যাপ্টেন করার দিকে তো সেগুলোকে নিয়েও পরে তোমাদের আপডেট শেয়ার করে দেব। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ